Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি আফসিয়া, আমার চ্যানেল বাংলাদেশি ব্লগার আফসিয়াতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে সকালে আমি নাস্তাটা ঝটপট করব, পাউরুটি দিয়ে, ডিম দিয়ে। তো এরকম আপনারা সবাই হয়তো করে খান, তা আমি একটু মরিচটা বেশি করে দিছি, কারণ পাউরুটিটা তো মিষ্টি লাগে, ভাল লাগে না। এই জন্য একটু কাঁচামরিচটা বেশি করে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো ডলে নিলাম। এখন পাউরুটিগুলো দিব, ডিম দিব, দিয়ে ভেজে নিব। সকালে সব সময় রুটি খেতে ভাল লাগে না, আটা রুটিগুলো তো মাঝে মাঝে এভাবে করে খেয়ে দেখবেন, ভাল লাগবে। আর অনেক সময় দেখা যায় হাতে সময়ও থাকে না বানানোর মতো, তো আমি প্রায় এরকম বানায় খাই, তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখন তো হাতের কাছে পেঁয়াজের কলিটা পাওয়া যায়, পেঁয়াজের কলি দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না করা যায়। আমি আজকে ডিম ভাজার মধ্যে পেঁয়াজের কলিটা দিছি, তো আমি এটা খাইতে খুবই পছন্দ করি, তাই সব কিছুর মধ্যে একটু একটু দেই। এখন তো শীতের সময় পাওয়া যাবে, এই জন্য আপনারা তো দেখলেন আমার কেচিটার মধ্যে একদমই ধার চলে গেছে। এটা আমি ছাদে গাছ কাটার জন্য নিছি, মানে ব্যবহার করছিলাম, তো এরপর থেকে এটা দিয়ে আর কিছুই কাটতে পারি না এরকম ভাবে। এটা মনে হয় শেষ, এটার হায়াত, এইটা আমরা জানতাম এটা আর কোনো কাজে লাগবে না। তারপর আমি ঢেলে ঢুলে কাজ চালাচ্ছি, আর একটা নতুন কেচি কিনতে হবে। এখন ব্রেডগুলো ডিমের মধ্যে চুবাবো। যেহেতু এখন শীতের সকাল, আজকে আমার উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো এই জন্য আজকে এই ফাঁকিবাজি নাস্তাটা বানায় নিতেছি। আমি এখানে একটু বাটার দিব আর একটু তেলও দিব। এখন রুটিগুলো দিব, ডিমের মধ্যে চুবাই চুবাই। ও আইসি, আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। হয়ে গেল সকালের ঝটপট নাস্তা রেডি। তো আপনারা যারা মানে স্কুলে যায় বাচ্চারা, তাদেরকে এরকম তৈরি করে দিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। বাটারটা দিলে কিন্তু বাচ্চাদের জন্য ভালো এগুলা। তো আমরা নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে ঘরের কাজ কম, কারণ আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন ঘর মুছে আর জমানো কাপড় ধুয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে গ্রাম থেকে আনা মুগের ডাল, আর আজকে আমি মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এই ডালগুলো খোসা সহ আনা হয়েছিল, আমি এগুলাকে ভেজে পাটায় বেটে খোসাগুলো ফেলে দিছি, আর এগুলাকে এখন ভিজায় রাখবো। 2-3 ঘন্টা ভিজায় রাখতে হবে, না হলে কিন্তু এগুলা মানে সিদ্ধ হতে একটু সময় লেগে যায়। আর এটা এখানে সিদ্ধ বসায় দিছি। আজকে ইউটিউব নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা সংসারে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, আমরা কি কখনো ভেবেছিলাম যে আমরাও ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করার সুযোগ পাব? তাও আবার আমাদের দৈনন্দিন ঘরের কাজকর্ম দেখিয়ে, আমি তো এইরকম কোনো দিনই ভাবিনি। কিন্তু যেহেতু আমাদের হাতে এখন সুযোগ আছে আমাদের প্রতিভা দেখানোর, তাহলে আমরা কেন এই সুযোগ হাতছাড়া করব? তো এই নিয়ে আরো কিছু কথা সামনের ভিডিওগুলোতে আলোচনা করব।
আমি কিভাবে সাহস পেলাম আর আমি কিভাবে শুরু করলাম। আর যারা নতুন শুরু করেছেন অথবা শুরু করবেন চিন্তা করছেন, আপনাদের মতামত আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। অনেক কথা বললাম আপনাদের সাথে, কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আর ডালটা রান্না শেষ, এখন হচ্ছে ডালে আমি একটু বাগার দিব, এর জন্য এগুলা নিয়ে নিছি। রিল্যাক্স। আপনারা আমার অনেক ভিডিওতেই দেখবেন আমি কালো মাটির কড়াইটাতে সবসময় রান্না করি, এইটাতে রান্না করলে আমার রান্নাটা খুব ভাল লাগে খেতে, তো এই জন্য আমি এটাতে প্রায় রান্না করি। আর এই যে দেখেন আমার ডালটা তো হয়ে গেছে, আর বাগারও দিয়ে দিলাম, ডালটা খুব খেতে মজা হয়েছিল। আমার রান্না শেষ, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।